এগ্রা এক নম্বর মহাবিশ্রা মিতালী সঙ্গের উদ্যোগে অষ্টপহর কীর্তন গানের অনুষ্ঠান। আপনারা দেখছেন হলদিয়া নিউজ। অষ্টপহর হরিনাম সংকীর্তন চলছে। ভাইরাস থাকার জন্য জমায়েত না করে স্বাস্থ্যবিধি মেনে হরিনাম সংকীর্তন চলছে। বিগত কয়েক বছর ধরে ধুমধাম করে চলত, এবছর করোনা ভাইরাস থাকার জন্য শুধুমাত্র হরিনাম সংকীর্তন চলছে। আপনারা দেখছেন হলদিয়া নিউজ। এগ্রা এক নম্বর ব্লকে মহাবিশ্রা মিতালী সঙ্গের উদ্যোগে অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন। আমার নাম বরুণ মান্না, আমি মিতালী সঙ্ঘের একজন সদস্য। আমাদের এই মিতালী সঙ্ঘ আজকে 66 বছর ধরে জাকজমক অনুষ্ঠান যতটা সম্ভব আমরা কালেকশান, গ্রামীণ কালেকশান করে, এলাকার কালেকশান করে অনুষ্ঠান জাকজমকপূর্ণভাবে করি। তো এবছর তো সবাই জানে, আমাদের সবারই অবগত করোনা ভাইরাসে বিশ্ব প্যান্ডামিক, যেটা বিশ্ব মহামারীর প্রেক্ষাপটে আমাদের অনুষ্ঠানটা ভাবছিলাম করবো না, তারপর ভাবলাম যেহেতু একটু শিথিলতা এসে সব কিছুতে, তো আমরা অনুষ্ঠানের আয়োজনটা করি হরিনাম সংকীর্তনে। যদি আমাদের, আমরা তো সবাই তো ভগবানে বিশ্বাসী, সেই ভগবানের কৃপায় যদি আমাদের এই করোনা থেকে মুক্তি আরও ত্বরান্বিত হয়, মুক্তির পথটা যাতে আরও ত্বরান্বিত হয়, সেই কারণে আমরা যথাযথ স্বাস্থ্যবিধি মেনে আমরা দূরত্ব বজায় রেখে বা সাধারণ মানুষ যাতে কোনোভাবে আক্রান্ত না হয় সেরকম স্যানিটাইজার মাস্কের ব্যবস্থা রেখে আমাদের সীমিত আয়োজন করেছি হরিনামটা, হরিনাম সংকীর্তন অষ্টম্বর এটা আয়োজন করেছি। প্রশাসন থেকে কি ব্যবস্থা পেয়েছে? প্রশাসন থেকে আমরা মৌখিকভাবে পারমিশন দিয়েছি, যাতে আমরা বলে এসেছি, প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি যে আমরা স্বাস্থ্যবিধি মেনে যাবতীয় যা কিছু করবো। তো ওনারা বলছেন, ওনারাও বলেছেন যে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানটা চালানো যেতে পারে, সেই রকমভাবে আমরা অনুষ্ঠানের আয়োজন করেছি খুব সংক্ষিপ্তভাবে। শুধুমাত্র হরিনামটা শ্রবণ করা হবে, সবার কানে পৌঁছে দিব মধুমাখা হরিনাম। আমরা এত বছর করে এসেছি, না করে থাকতে পারলাম না, আমাদের মনে একটা কীরকম পাপবোধ মনে হচ্ছিলো যেটা বন্ধ করার ক্ষেত্রে, তাই আমরা শুধুমাত্র হরিনাম সংকীর্তনটা যারা যারা শ্রবণ করতে আসছে ফাঁকে বসিয়েছি, মাস্ক স্যানিটাইজারের ব্যবস্থা যতটা সম্ভব আমরা করে রেখেছি। আগামী দিনে কী কর্মসূচি আছে? আগামী দিনে আমাদের অনুষ্ঠান শেষে আমাদের এইখানকার এলাকার প্রথমত পরিশুদ্ধকরণ করবো, কারণ এই এলাকাটা স্যানিটাইজ করতে হবে। আমাদের সমস্ত রকম ব্যবস্থা নিয়ে আমাদের এলাকাটাকে স্যানিটাইজ করবো, তারপর আমাদের সংস্থার তরফ থেকে আগেও করেছি, এখন আবার পুনরায় উদ্যোগ নিয়ে প্রতিটা ঘরে ঘরে মাস্ক স্যানিটাইজার কীরকম ব্যবস্থা করা যায় বা স্বাস্থ্য সচেতনতা শিবিরের একটা পরিকল্পনা করেছি।